আসসালামু আলাইকুম, কৃষি পরামর্শ ভাই চ্যানেল থেকে স্বাগতম। দর্শক, আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। দর্শক, আজকে দেখাবো যে এই যে যে সিজনটা আপনার, এই সিজনটাই অনেকেই আমাকে কমেন্ট করছেন যে ভাই এই সিজনে কি জাতের ডাটা চাষ করলে ভালো ফলন পাওয়া যাবে, সে বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওটা। দর্শক, আমি নিয়মিত ডাটা চাষের ভিডিওটা দিয়ে থাকি, তো দীর্ঘ অনেক দিন দেওয়া হয়নি, যেহেতু আবহাওয়াটা খুবই খারাপ, দেশে প্রচুর পরিমাণ বৃষ্টি। আপনার কিছুদিন আগে অনেক বড় আকার একটা বৃষ্টি হয়ে গেল, আবার বৃষ্টি শুরু হয়েছে, তার মাঝেও দেখেন যে কতটা সুন্দর ডাটা আপনার তৈরি করতে পারছি, সবে আল্লাহ পাকের ইচ্ছা। আজকে এই ডাটার জাত সম্পর্কে আর ডাটা কি কী কী ব্যবহার করলে আপনাদের ডাটা ভালো থাকবে, সে বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওটা। দর্শক, এই ডাটাটার বয়স কিন্তু আপনার 20 দিন হয়ে গেছে, আপনার 20 দিন হয়ে গেছে। এই ডাটাটা প্রচুর পরিমাণ বৃষ্টির জন্য একটু কম বলছে, তা নাহলে কিন্তু আমি আপনাদেরকে দেখাইছিলাম 25 থেকে 30 দিনে ডাটা পুরোপুরি উপযুক্ত হয়ে যায়। যেহেতু 20 দিন হয়ে গেছে আর সর্বোচ্চ আপনার 10 দিনে ডাটাগুলো বেচতে পারবো, আর অলরেডি আপনার এই ডাটা শাক সেটা কিন্তু বেচা শুরু করছি, আর এখন কিন্তু ডাটা শাকই আপনার বাজার দর 10 টাকা মোটা। আর আপনার এই ডাটাটা কিন্তু মিনিমাম আপনার 20 থেকে 30 টাকা, এরই ভিতরে কিন্তু বিক্রি হবে। আর ডাটাটার কালারটাও দেখতে পাচ্ছেন, এই ডাটাটা কিন্তু খুব খাইতে স্বাদ, আর এই ডাটাটা কিন্তু আপনার অনেক দিন তোমার খেতে লাস্টিং করে, ডাটাগুলো কিন্তু ফুলে না। আসলে ভাই, আমি এখানে কিন্তু মানে প্রচুর পরিমাণে এখানে কিন্তু আপনার 50% ডাটা দেখেন, 50% ডাটা কিন্তু বুনানো হয়েছে, আর ডাটাটা আপনার একটু যত পাতলা থাকবে তত কিন্তু ডাটাটা মোটা হবে। সব জায়গায় আমি পাতলা করতে পারি নাই, আপনার যেহেতু আমি এক জায়গা থেকে বইতে কাদা বৃষ্টি, এই জন্য কিন্তু আমি দূর থেকে ক্যামেরাটা ধরছি, ওইখান দিয়ে কিন্তু ডাটা টেনে দেওয়া হয়েছে, টেনে দিয়ে অলরেডি আজকে টেনে দিছি, সেই ভিডিওটাও আপনাদেরকে দেখাবো। তো দর্শক, আর এখান দিয়ে টানা হয় না, এই জন্য এর এখান দিয়ে অনেক ঘন দেখা যাচ্ছে, ডাটাগুলো কিন্তু আপনার সম্পূর্ণভাবে টেনে দিতে হবে। দর্শক, এই সিজনে যারা ডাটা চাষ করেন, আপনাদেরকে আমি বলছি, এই সিজনে যারা ডাটা চাষ করেন অবশ্যই ডাটার জাত বিবেচনা করে তারপরে কিন্তু চাষ করবেন। আর আমি কিন্তু বলছি এই সিজনে কিন্তু কোরস যে ডাটাটা, এই কোরস ডাটা কিন্তু সবচেয়ে পারফেক্ট, এটা আমরা বীজ নিজেরাই রাখি, আর এই ডাটাটা আপনারা আমি বলছি অনেক দিন থাকে, এই ডাটাটা ফোলে না, আর যেমন খাইতে স্বাদ, আর অল্প কয়দিনে কিন্তু এই ডাটাগুলো বেচার উপযুক্ত হয়ে যায়। আর ডাটাই আপনারা অবশ্যই অবশ্যই জৈব সার দিয়ে কিন্তু ডাটা চাষ করবেন, জৈব সার দিলে পারা আপনার অন্য অন্য সার খুবই কম লাগে, আর ডাটাটা খাইতে অনেক খুব স্বাদ লাগে। জৈব সার আর জীব সার এই দুইটা দিয়ে চাষ করবেন, অল্প কয়দিনে কিন্তু ডাটাটা হয়ে যাবে। তো দর্শক, আর অবশ্যই কিন্তু আপনারা অ্যামিস্টার টপটা স্প্রে করবেন, যদি ডাটাটার কালারটা ভালো থাকে, পচনগুলো কম লাগে, যেহেতু এই সিজনে ঘন ঘন বৃষ্টি হয়, অবশ্যই এটা কিন্তু 15 দিন পর পর স্প্রে করবেন। দর্শক, আপনাদেরকে কিন্তু বলছিলাম ডাটাগুলো টানা হয়েছে, এই দেখেন এই ডাটাগুলো কিন্তু খেত থেকে টেনে আনা হয়েছে, বাজারটা অনেক ভালো বিধায় আগে কিন্তু ডাটাগুলো ফেলে দেওয়া হয়েছে, যে এক মোটা দেখেন এই যে মোটা সাইজ, এই মোটায় কিন্তু 10 থেকে 15 টাকা বিক্রি করা হয়। দর্শক ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।